আল্লাহ বর্ণনা করেন এমন একজন মানুষের অবস্থা যার কাছে কিছু অর্থ আছে তার কাছে তার কোনো আত্মীয় প্রতিবেশী বা ভিখারি এলো সাহায্য চাইতে ধরুন এই মুহূর্তে আপনার হাতে টাকা নেই হয়তো ব্যবসায় লাগিয়েছেন অথবা আপনার কাছে শুধু নিজের চলার মতো টাকা আছে আর আপনি তাদের কিছু দিতে পারলেন না অনেক সময়ই মানুষ আমাদের কাছে কিছু চাইলে আমরা দিতে অক্ষম থাকি ওয়া ইম্মা তো আর দন হুম আর যদি তুমি বিমুখ থাকতে চাও কেউ আপনার কাছে হাত পাতল আর আপনি তার থেকে বিমুখ হলেন তাকে এড়িয়ে গেলেন কারণ আপনার অক্ষমতায় আপনি লজ্জিত ওয়া না আনহুম ইবিত রহমাতি রব্বিক আর তুমি যদি তাদের থেকে বিমুখ থাকতেই চাও তোমার রবের পক্ষ থেকে রহমতের প্রত্যাশায় যেটা তুমি চাচ্ছ এ কথার অর্থ কী যেমন ধরুন কেউ একজন এসে আপনার কাছে চাইলো আপনি বললেন আমার কাছে কিছু নেই অথবা ধরুন আপনি রাস্তার জ্যামে বসে আছেন এমন সময় কোনো এক ভিক্ষুক কাছে এলো আপনি বললেন উফ আমার কাছে কিছু নেই যা ভাগ অন্য গাড়িতে গিয়ে চা আপনি তাকে ঠেলে দাঁড়িয়ে দিলেন আল্লাহ বলছেন যদি তারা তোমার কাছে আসে যে কেউ যদি আপনার কাছে আসে হাত পাতে আপনি তাদের সম্মানের সাথে এড়িয়ে যান যেই ভঙ্গিতে আপনি এড়িয়ে গেলেন তা থেকে বোঝা যায় যে আপনি নিজেই একজন ফকির আপনি আপনার রবের রহমতের বড়ই কাঙাল আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন যখন কাউকে আপনি ফিরিয়ে দিচ্ছেন তখনও মনে রাখবেন আপনি আল্লাহর রহমত খুঁজছেন হাত পাতা মানুষটা টাকার কাঙাল কিন্তু আপনি আল্লাহর রহমতের কাঙাল আল্লাহ রহমতের হিসেবের খাতায় আপনি একেবারে দেউলিয়া ওয়া ইম্মা আর তুমি যদি তাদের থেকে বিমুখ থাকতেই চাও তোমার রবের পক্ষ থেকে রহমতের প্রত্যাশায় যা তুমি চাচ্ছ ফাকুল্লাহম সুরা তাহলে তাদের সাথে নম্র কথা বলবে তাদের সুন্দরভাবে ফিরিয়ে দেবেন আদর করে বলবেন আমি তোমার কষ্ট বুঝি আর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। কিন্তু এখন আমার জন্য একটা কঠিন সময় এই মুহূর্তে আমি শুধু যেটা পারি সেটা হলো আমার খাবার তোমার সাথে ভাগাভাগি করতে এর বেশি কিছু আমার কাছে নেই আমার খুব খারাপ লাগছে তোমাকে ফিরিয়ে দিতে ফাকুল্লাহম কৌলাম মাইসুরা তাদের সাথে সরল নরম ভাষায় কথা বলো সুহায়নাল্লাহ কারণ যখন তারা আমাদের কাছে এসে হাত পাতে তখন তারা সাথে করে আল্লাহর রহমত নিয়ে আসে আর তাদের দিতে না পারার কারণে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে সেই রহমতের যা এসেছিল এবং আমরা সুযোগটা হারালাম আমাদের আর্থিক সামর্থ্য ছিল না তা পাবার তাই না এটাই সত্যিকারের রিজিক সত্যিকারের রিজিক সেসব জিনিস নয় যা আমরা কিনি সত্যিকারের রিজিক হলো আল্লাহর রহমত এবং সেটা আসে যখন আমরা দান করি তখন নয় যখন আমরা কিনি বা গ্রহণ করি যখন আমরা কিছু দেই তখনই আমরা আসলে আল্লাহর রহমত পাই